হ্যালো এভরিওয়ান, সকলকে প্রথমতে হলির শুভেচ্ছা জ্ঞাপন করছো। গম পাইছেই নহয় আজির ব্লগটো কেনে আরম্ভ করছো। আজির ব্লগটো হয়েছে হলি স্পেশাল। রাতেপুৱাই মই যেতিয়া বিছনাতে আছো তেতিয়াই এই কণ কণ লৰা ছোৱালীখিনি আহি কিনে বাহিৰত ৰখি আছিলে মোক হলি দিবলৈ, আৰু ময়ো তেওঁলোকৰ পৰা হলি ললোঁ। তাৰপিছতে কমিটিৰ দাদা ভাইটিসকল সকলোবিলাক আহিলে হলি দিবলৈ, আৰু তেওঁলোকৰ পৰা মই হলি ললোঁ, ময়ো তেওঁলোকক দিলোঁ। আৰু তাৰপিছত মোক ৰুমৰ পৰা লৈ গ'ল বাহিৰলৈ, বাহিৰলৈ মানে একেবাৰে বাহিৰলৈ। প্ৰথমতে আমি ৰাস্তাত অকণমান হলি খেলিলোঁ, আৰু তাৰপিছত চাওকচোন আমি ক'লৈকে গ'লোঁ। আসলতে এই পেণ্ডেলটোত যে মানুহখিনি মোৰ যোৱা বছৰৰ পৰাই খুব আপোন, তাৰোপৰি এইবাৰ যেতিয়া হলি খেলিবলৈ ৰাস্তাত ওলাই গৈছোঁ সকলো স্থানীয় মানুহখিনি আহি ইমান সুন্দৰকৈ আমাক সহযোগ কৰিলে, তাৰ কাৰণে বহুত ভাল লাগিলে। আৰু তেনেকৈ আমি ৰাস্তাত অকণমান হলি খেলাৰ পিছত আমাৰ যিখিনি মানুহৰ ঘৰত আছিলে, আমাৰ থিয়েটাৰৰ মানুহ সকলোৰে ঘৰলৈ আমি হলি দিবলৈ গ'লোঁ। আৰু দেখিছেই নহয় ঘৰৰ পৰা ওলাই আহিছিলোঁ কেনেকৈ, এতিয়া ৰঙা নীলা হালধীয়া সব ফাকুৰ ৰঙে একেবাৰে ৰঙীন হৈ পৰিছোঁ। তাৰপৰা তেওঁলোকে মোক চিধাই লৈ গ'ল ওচৰতে থকা জগন্নাথ মন্দিৰলৈ, আৰু এই জগন্নাথ মন্দিৰটো বৰ্তমান নিৰ্মীয় অৱস্থাতে আছে। এই জগন্নাথ মন্দিৰত গৈ অকণমান তাত হলি খেলিলোঁ আৰু তাত বিভিন্ন ধৰণৰ মানুহক লগ পালোঁ। তাৰপৰা আমি পোনে পোনে গুচি আহিলোঁ আমাৰ পেণ্ডেললৈ, আৰু পেণ্ডেলত ইতিমধ্যে আমাৰ সকলোবিলাক সাজু হৈ আছে হলি খেলিবলৈ। চাওকচোন পেণ্ডেলৰ পৰিৱেশ। আজি লুইতপৰিয়াৰ 2023-24 বৰ্ষৰ আজি শেষৰটো ফেষ্টিভেল অনুষ্ঠান, আৰু খুব ভাল লাগিল। এনেকুৱা আনন্দ আচলতে জীৱনত নাপাম। ফুলবাৰী পেণ্ডেলত মই বেলেগ একো নকওঁ, ফুলবাৰী পেণ্ডেলত কিবা দিব পাৰিছো নাজানো, যিখিনি দিব পাৰো দিল খুলি দিওঁ। আপোনালোকে লুইতপৰিয়াত পাই কেনেকুৱা পাইছে ফুলবাৰী? বহুত বহুত সুখী। এবাৰ সবকে কৈ দিওঁ হেপী হোলি, অসমবাসী হেপী হোলি। আমি এনেকে আমাৰ হোলী উদযাপন কৰিলোঁ, খুব ভাগৰ লাগি আছে, বহুত গান নাচিলোঁ। আৰু ফুল ব্লগত আপোনালোকে গোটেইখিনি দেখা পাইছে আমাৰ কিমান ইয়াতে নাচ গান হ'ল,
আর খুব সুন্দরকে আমি উদযাপন করল হোলি। তো এটা আমি সকলে যাম গা পা ধুয়ে আক ভাত খাবলে আহিম। যদি মই পারো মই খানার অল্পমান আপনার পার দেখাই দিম আজি আমার খানার অংশ। তো গতি ভিডিওটি শেষলকে চার বহুত বহুত ধন্যবাদ। পুনর্বার সকলকে হোলির বহুত বহুত শুভেচ্ছা জ্ঞাপন করল। যদি মোট ইউটিউবত চাই আছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করব, যদি ফেসবুকত চাই আছে পেজটা ফলো করে দিব, লাইক কমেন্ট শেয়ার করব। ধন্যবাদ। এনেদরে বহুত ফূর্তি করল, ধেমালি করল। তারপর আমি সামরি আমি রুমলে আহিলো। রুমত আকো গা পা ধুই সকলবিলাক সফা সুফা করে আমি আকো ভাত খাবলে গলো। সিদিনাখন যেহেতু এটা প্যান্ডেলত আমার স্পেশাল খানার আয়োজন আছিল, গতিকে আমি সকলে তালে আমি খানা খাবলে গলো। খুব ভাল লাগিলে। আসল থিয়েটার থাকি যদি এনেকুয়া একটা পরিবেশ পোৱা যায় সচাকে বহুত ভাল লাগে। আর যেহেতু আমি ঘরের মানুষখিনিরপর সদায় আমি দূরত থাকো অনুষ্ঠানবিলাকত, তেতিয়া হলে এই পরিয়ালখিনির মাজতে আমি অনুষ্ঠান উপভোগ করে বহুত ভাল পাও। আর এই বছর 2023-24 বর্ষর এই শেষরটো অনুষ্ঠান। ভিডিওটি শেষলে চার বাবে ধন্যবাদ।